বিচার চাওয়ার জন্য তোফাজ্জলের মা বাবা ভাই বোন কেউই নেই, তবে আমি আইনিভাবে লড়ব তার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের তোফাজ্জল নামের এক মানসিক ভারসাম্যহীন তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এই ঘটনায় নিহত তোফাজ্জলের হয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান ইমরান। দীর্ঘ এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, এই ছেলের নাম তোফাজ্জল, আমার জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান। তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। এই ছেলেটি বেশ পরোপকারী এবং নেতৃত্ব গুণ সম্পন্ন ছাত্রনেতা ছিলেন। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায়। এরপর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা বাবা এবং একমাত্র বড় ভাই মারা যান। তোফাজ্জল তার পরিবার ও অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। গত 3-4 বছর ধরে সে এভাবেই বেঁচে আছে। বিগত 2-3 বছর তোফাজ্জল প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়াত। আমাদের এলাকায় যারা ওকে চিনত সবাই সহযোগিতা করত। ক্যাম্পাসে আমাকে দেখলেই দৌড়ে এসে কুশল বিনিময় করত সে। আমি দেখা হলেই ওকে খাবার খেতে বলতাম, আবার মাঝে মধ্যে খাওয়ার জন্য টাকা দিয়ে দিতাম, অথবা মাঝে মধ্যে সে চেয়েই নিত। খাবার ও খাবার টাকার বাহিরে ওর তেমন কোনো চাহিদাই ছিল না। হয়তো আজকেও কারো থেকে খাবার খোঁজার জন্য বা খাবারের জন্য ওই হলটাতে গিয়েছিল। তিনি আরো লেখেন, আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ছোট ভাই সাংবাদিক কবির কাননের ফেসবুক ওয়ালে তোফাজ্জলকে নিয়ে একটি স্ট্যাটাস দেখি। সেখানে লিখেছেন, তোফাজ্জলকে চোর সন্দেহে ওই হলে আটক করেছে। আমি দেখা মাত্রই কাননকে ফোন করি এবং তোফাজ্জলের বিষয়ে কাননকে অবগত করি যে ও আমার এলাকার ছেলে, আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি। বর্তমানে ও মানসিক ভারসাম্যহীন, হয়তো খাবারের সন্ধানে তোফাজ্জল ওই হলে গিয়েছিল। আমি কাননকে বলেছিলাম, ওইখানে ওকে যারা আটক করে রেখেছে তাদের সাথে কথা বলো, তোফাজ্জল যে মানসিক ভারসাম্যহীন এটা ওদের অবহিত করো, যাতে ওরা শারীরিকভাবে টর্চার না করে তোফাজ্জলকে। কানন আমাকে কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলে, ভাই ওরা আর টর্চার করবে না, তবে আপনি কোনো মতে ওর কোনো অভিভাবক বা কাউকে পাঠান যার কাছে তোফাজ্জলকে ওরা দিয়ে দিবে, আমি সেই ব্যবস্থা করছি। এরপর আমি আমার পরিচিত কয়েকজনকে ফোন করি যারা আমার এলাকার, তাদেরকে আমি বারবার বলছিলাম ফজলুল হক হলে গিয়ে তোফাজ্জলকে নিয়ে আসার কিছু একটা ব্যবস্থা করে, কিন্তু আমি কারো থেকে কোন রকমের সাহায্য পাইনি এবং কাউকে ম্যানেজও করতে পারিনি। ঘটনার বর্ণনা লিখতে গিয়ে তিনি লেখেন, 2 ঘন্টা ব্যবধানে ফেসবুকে দেখি তোফাজ্জলকে ওই হলের শিক্ষার্থীরা নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে। আহা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নামধারী বিবেকহীন এই নর পিশাচদের জন্য আজকে একটি নিরপরাধ প্রাণ চলে গেল, আর আজ হল ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কিত। তোফাজ্জল হত্যার বিচার চাওয়ার মতো ওর পরিবারে অবশিষ্ট কেউই নেই। তবে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা হলে আমি ব্যক্তিগতভাবে এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টদের বিচার নিশ্চিত করতে আইনি প্রক্রিয়াতে লড়ব। আরো আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।